হারিয়ে যাওয়া টাকা নিয়ে গন্ডগোলের জের পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে ধারালো অস্ত্র উঁচিয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের স্বামীর বুকে ওই অস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকি বুধবার বেলা 12:30 নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ টাকা হারিয়ে যাওয়ার গন্ডগোলের জেরে পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে ধারালো অস্ত্র উঁচিয়ে শাসানি এমনকি পঞ্চায়েত প্রধানের স্বামীর বুকে ওই অস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকি বুধবার বেলা 12:30 নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতে পরে পঞ্চায়েত প্রধান গোটা বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ করেছেন তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে রওশন আকবর মল্লিক ওরফে মুক্তার মল্লিক নামে বছর 45-এর ওই ব্যক্তি হঠাৎ করে পঞ্চায়েতে ঢুকে হুম্বিতম্বি করতে থাকে সেখানে তিনি পঞ্চায়েতের সদস্য রীতা হাজরার স্বামী কার্তিক হাজরা খোঁজ করতে থাকেন কিন্তু তাকে না পেয়ে সোজা মহিলা পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে একটি চেয়ারে বসে পড়ে সেখানে পঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডলের স্বামী কালীকুমার মণ্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই সময় হঠাৎ করেই ওই ব্যক্তি প্যান্টের পেছন থেকে একটি 1 ফুটের ধারালো অস্ত্র বের করে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারতে উদ্যত হয় ধারালো অস্ত্র বুকে লাগিয়ে শাসাতে থাকে সেই সময় পঞ্চায়েত প্রধান চিৎকার শুরু করলে অফিস কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন প্রধানের ঘর থেকে বের করে দেওয়া হয় ওই ব্যক্তিকে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরে সেখানে ভরতপুর থানার পুলিশ এসে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় এই বিষয়ে পঞ্চায়েত সদস্য রীতা হাজরার স্বামী কার্তিক হাজরা জানিয়েছেন এবারের পঞ্চায়েত ভোটে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী আমার স্ত্রীর কাছে হেরে গিয়েছিল এদিকে অক্টোবরের 21 তারিখে আমাদের পাড়াতে মুক্তারের ঘনিষ্ঠ এক লটারি বিক্রেতা নেশা করছিল সেই সময় পাড়ার কয়েকজন ছেলে তাকে উদ্ধার করে রাস্তার একপাশে রেখে দেয় এর পরদিন সকালে ওই লটারি বিক্রেতা পাড়ায় এসে অভিযোগ করে যে নেশাগ্রস্ত অবস্থায় তার ব্যাগ থেকে কেউ 10,000 টাকা বের করে নিয়েছে এই সমস্যা নিয়ে এদিন সকালে অভিযুক্ত কার্তিক বাবুর কাছে এসে টাকা উদ্ধার করার প্রস্তাব দেন পরে সালিসি হলেও হারিয়ে যাওয়া টাকা আর ফেরত পাওয়া যায়নি তিনি আরও বলেন অভিযুক্তের দাবি হলো হারিয়ে যাওয়া টাকা আমাকে মেটাতে হবে আমি তাতে রাজি না হওয়ায় পঞ্চায়েতে এসে আমার খোঁজ চালাচ্ছিল আর কে কে ছিল যাকে আমি জানি না আমাকে পরে যখন জিজ্ঞেস করলো যে এরা টাকাটা নিয়েছে এরা বিধি ব্যবস্থা করে দিতে হবে হ্যাঁ তা আমি বললাম বেশ তুমি ডাকো যেদিন ডাকবে সেদিন বিধি ব্যবস্থা হবে দিয়ে বললো ঠিক আছে কালকে চাই দোকান আমি বললো তুই যাবি না আমরা বিচার করবো যে আজকে সকাল 8টার সময় যখন ডেট করলো তো আমার ডাকলো আমি গেলাম দিয়ে বলছি এরা টাকা নিয়েছে বিধি ব্যবস্থাটা করার দেওয়া আমি ওরা তো বলছে টাকা নিইনি তো সেই চারজনকে একসঙ্গে মিলিতভাবে যৌথভাবে ডাকা হলো এবং কথা বলা হলো ওরা বলে আমরা টাকা নিইনি ও মদ গিয়ে পড়েছিল ওকে আমরা তুলে রাস্তা ধারে দিয়ে এসেছি এবার এই কথা বলি মীমাংসা আপসে মিটে গেলো আমি মুক্তারকে বললাম দেখো এরা যখন নেয়নি তাহলে তুমি পুলিশ প্রশাসনের ব্যবস্থা নাও চারজন নামে এফআইআর করো এইটুকু বলে আমি শেষ চলে এলাম এখন বর্তমানে আমি ছিলাম না দোকানে ছিলাম দোকান থেকে যখন পঞ্চায়েত আসি ও পেছনে একটা আপসা নিয়ে এসে ডাইরেক্ট আমাকে পাইনি প্রধানের আমাদের মহিলা প্রধান ওনাকে অ্যাটাক করে এবং ওর স্বামীকেও গলায় আপসা লাগিয়ে দেয় এবং আমি যখন ছুটে আসলাম তখন ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে আমাকে ফটকে বলছে যে 10,000 টাকা আছে তোকে 11,000 টাকা তোকে লাগবে বলছে আমি কেন দেবো বুঝছি তোর পাড়ায় হয়েছে আমি কে ছিলাম তা আমি দেবো এই কথা বলে কেন্দ্র করে একদম একদম আমাকে অ্যাটাক করতে এসেছিল আমার গলা ধাক্কা মেরেছে আমি এক ধাক্কা মেরেছি ওকে আর আমাকে বললো গুলি করে মেরে দেবো কোনো সমস্যা নাই এর আগে আমি 2-3টে মার্টার করেছি আমার কিছু হবে না এদিকে অভিযুক্ত ওই বাসিন্দাকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি বাড়িতে গেলেও তার খোঁজ পাওয়া যায়নি অভিযুক্তের স্ত্রী বেলি বিবি বলেন উনি কোথায় আছেন কি হয়েছে আমার কিছুই জানা নেই তবে মোবাইল বাড়িতে পড়ে রয়েছে পঞ্চায়েত প্রধান বলেন এদিন আমার ঘরে ঢুকে হঠাৎ করে ওই ব্যক্তি উঠে পড়ে আমার স্বামী ওনাকে কি ব্যাপার জিজ্ঞাসা করতেই প্যান্টের পিছন থেকে ধারালো অস্ত্র বের করে কোপাতে যায় সেই সময় ওনাকে অনুরোধ করি যে দাদা আপনার সমস্যার কথা বলুন কিন্তু উনি আমাকেও অস্ত্র দেখিয়ে শাসাতে থাকেন তখন আমি সাহায্যের জন্য চিৎকার করি পঞ্চায়েত প্রধান আরও বলেন যতক্ষণ না অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করছে ততক্ষণ পঞ্চায়েতের কর্মীরা কর্মবিরতি পালন করবে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা অস্ত্র নিয়ে ঝামেলা করব আমরা এখানে বললাম যে এই অফিস ঘরের মধ্যে ঝামেলা হবে না এখানে কিছু করবেন না তা ভুজালি চাকু এইসব বের করে আমার স্বামীকে বুকে মারতে যায় আমি ওই অবস্থায় ওটা হাত দিয়ে না ধরে মুখি চিৎকার করে বললাম যে এই ম্যাডামের ঘরে এই ঝামেলা করতে কেন এসেছেন এইসব কেন আপনি বের করলেন আপনি যা করবেন বাইরে করুন না
দ্বিতীয় অবসরে আমাকে বলছেন যে তোর থুতনি উড়িয়ে দেবো, তোর এই করে দেবো, তুই চুপ করে থাকবি। আমার টেবিলের মধ্যে দারুণ ঝামেলা করে সে বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে বাইরেও ঝামেলা করছেন, আর আমি আমার অফিস ঘরেই বসে আছে। কিন্তু আমি যদি এই অবস্থায় দাঁড়িয়ে না পড়তাম, কিন্তু আমার স্বামীকে আজকে ও খাম করত। এই বিষয়ে ভরতপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত পলাতক, তবে ওই ব্যক্তির নামে একাধিক অপরাধমূলক ধারায় মামলা রয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।